ও হচ্ছে মুখে দেল সাথে সাথে বলতেছেন খামু না আমি কি হলো আই হাই এত কষ্ট করে বানালাম তুই মাথা জাগাই তোর চোখের লেখা পরে ওই না না আসলে খায় আমার খাইতেই ভাল লাগতেছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো গাইস আজকে হচ্ছে আমি ইচ্ছা করে আমার জামারে আর কি একটা পছন্দের খাবার তারে বানায় খাবো এটা আমারও পছন্দ তো যাই হোক আমি ইউটিউবে দেখলাম তো দেখে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন আমি আইসা জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে চালের গুড়া আর হচ্ছে বেসন দিয়ে আজকে হচ্ছে জিলাপি বানাবো তো এটা আমি ইউটিউবে দেখছিলাম তো আমার অনেক খুব ভালো লাগছে তো যাই হোক গাইস এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সব কিছু উপকরণ নিয়ে নিছি এই তো পানি দিয়ে এখন গুলাবো তো এটা বানাতে যায় হচ্ছে আমার কি যে একটা অবস্থা হয়ে গেছিল গাইস কি আর বলবো তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মিশাইতেছি আর এদিক দিয়ে জামার সাথে গল্প করতেছে আমার জামে বলছে তুমি ময়দা সেনা নিয়ে আসবা তুমি ময়দা দিয়ে সেনা জিলাপি বানাবা তুমি এটিতে কি দিয়ে বানাইতেছো আমি তুমি ইউটিউবে আমি দেখছি এটাই আজকে ট্রাই করবো তো যাই হোক এখানে দিয়ে দিলাম ফুড কালার ফুড কালার দিয়ে হচ্ছে একটু কালার করে নিলাম কারণ হচ্ছে যে কালার দিলে একটু জিলাপিটা দেখতে সুন্দর লাগে এই জন্য হচ্ছে একটু কালার দিয়ে আর কি মিশিয়ে নিলাম তো আমার কাছে অনেক দেখতেই ভালো লাগতেছে গাইস তো আসলে অনেক ভালো লাগতেছিল নিজের মন মতো করে বানাইতেছি মানে গোলাটা গুলতেছি তো ফাইনালি গাইস এখন হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে যে এটা ই করব মানে জিলাপিটা যে বানাবো এটা কি দিয়ে মানে পেস ঘোরাবো সেটাই খুঁজে পাইতেছিলাম না তো যাই হোক তো আইডিয়া বীর কলাম বোতলের মধ্যে উঠায় বোতলের মুখা ছিদ্র করে তারপর এটা দিয়ে হচ্ছে বানাবো জিলাপিটা তো গাইস দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গুলাটা বোতলের মধ্যে ঢুকাই নিছি এখন হচ্ছে আমি জিলাপি বানানো শুরু করে দিব গাইস দেখেন কি যে হবে জিলাপি জিলাপি হবে না কি হবে মাথা দেখেন কি অবস্থা তো এটা হচ্ছে আমাদের জামালপুরের মানে ফুলপিঠা বলে তো আমার জামে বলতেছে তুমি কি এটা জিলাপি বানাইতেছো না ফুলপিঠা পিঠা বানাইতেছো আম আমি গেলাম যে দেখতে থাকো এন কি করার এই প্রথম হচ্ছে জিলাপি বানাইতে আসি যাই হোক ট্রাই করতেছি দেখি কি হয় তো এই দিক দিয়ে হচ্ছে আমার যেমন করতেছিল আমার এ নিয়ে তুমি আমিও হাসতেছি তো আমার অনেক খুব ভালো লাগতেছিল পরে বললাম যে তুমি ই করো না আমার তুমি ই করো না আমি হচ্ছে দেখি বানায় তো যাই হোক তো গাইস এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আমার সেই জিলাপিটা উঠাইতেছি মুচমুচে করেই ভাজছি আর কি কিন্তু এখানে হচ্ছে হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে ভুলটা যে আমি এই গুলাটার মধ্যে হচ্ছে আমি বেকিং পাউডার কারণ হচ্ছে বেকিং পাউডারটা আনতে ভুলে গেছিলাম তো আমার যে বলি নাই তো এই পর্যন্ত আর কি দিয়ে বানানোর পরে হচ্ছে আমার হাজবেন্ড বলছে দাও আমি একটু বানাই তারপর আমার জামার এসে তেন কি কাণ্ড করছে সে এমন পেস পেস আন পেস পেসে লম্বা করে আলাইছে জিলাপি আমি তো গোল গোল করে দিছি ও লম্বা করবো এরপর হচ্ছে আমার জামাই বলতাছে যে দাঁড়াও আমি সিদ্ধটা বড় করে দিই পরে ও বড় করে দিল তারপর হচ্ছে গোলাটা পাতলা হয়েছিল যে আমি একটু আর হচ্ছে ই কি বলে ভেষণ দিয়ে আমি হচ্ছে একটু গুলাটা ই করে নিছি একটু ঘন করে নিছি গাইজ দেখেন এখন কত সুন্দর ভাবে আর কি জিলাপিটা হচ্ছে দেখতেও ভাল লাগতেছে আর আমি যে বানিয়ে দিছি আমার কাছে খুব ভাল লাগতেছে আমার জামাই বলতেছে এই তো এখন তো পারছো তো এটা নিয়ে হচ্ছে আমার জামার সাথে আর একটু হাসাহাসি করতেছিলাম তো গাইজ দেখেন এই তো আমার সেই ফুল পিঠাগুলা আমি তো খায় দেখলাম যে দেখি কেমন হয়েছে তো ফাইনালি গাইজ এই তো আমি হচ্ছে জিলাপি ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখন দেখতেই অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছেও মনে মনে হচ্ছে যে ভালো ভালো দেখাচ্ছে তো যাই হোক গাইজ এই তো ফাইনালি আমার হচ্ছে জিলাপি বানান শেষ তো দেখতেই পাচ্ছেন এই তো নামায় ফেললাম গরম গরম জিলাপি তো এখন হচ্ছে চলে যাব নেক্সট পার্টে নেক্সট পার্ট হচ্ছে আমার শিরাটা বানাইতে হবে আমি হচ্ছে পানি সামান্য পানি এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিলাম তা এখন হচ্ছে ভালো করে জাল দিয়ে নিব ফুটায় নিব এরপর হচ্ছে একটু ফুড কালার দিয়ে আমি হচ্ছে আপনার শিরাটা করে নিছি এখন হচ্ছে গরম গরম জিলাপিগুলা গরম ইয়ে শিরার মধ্যে দিয়ে নিছি তো গাইস ফাইনালি আমার জিলাপি রেডি তো আমার জামারে বলতাছি এই নাও তোমার জিলাপি আমি দেখো তোমার জন্য রসের জিলাপি বানায় ফেলছি তো হাসতেছে ও আমার সাথে মস্করা করছে এটা কি জিলাপি বানাইছো না অন্য কিছু আমি বলি মস্করা করো না তো বানাইতেছি খাই হয়ে ফার্স্ট টাইম বানাইছি খাও দেখতেই পাচ্ছেন গ্যাস কি লোভনীয় আপনাদের হচ্ছে জিবার লুল পড়তেছে না গ্যাস যেবার লুল পরে লাভ নাই আমার জামাই আগে খায়ার রিপ্লাই দেখ তারপর আপনারা খায়েন আগে যাই হোক আমার জামাই আগে খাক খাওয়ার পরে দেখেন আমার জামাই কি বলে তা আমার জামে হচ্ছে একটা মুখে দে দিল আমি বললাম যে কেমন হইছে জামাই তার তারিখও আমার তার ভালো লাগতেছ না ও হচ্ছে মুখে দেল সাথে সাথে বলতেছেন খাম না আমগান কি হইলা আই হায় এত কষ্ট করে বানালাম তুমি মাথা জাগাইতেছ ছেলেগা ভরে হই কই দッセছে না না আসলে খাই আমার খাইতেই ভাল লাগতেছ না আমগান মেরম করে জোর করেই খাম পরে ও হচ্ছে গাইস দেখেন কি একটা অবস্থা ও জোর করে একটা খাইছে খার পর হচ্ছে আর একটা নিবে এরপর আমগলাম জানো তুমি সব কয়টাই খাও বলাকা না আমার দ্বারা সম্ভব না তোমার এই জিলাপি তুমি খাও আমার খাওয়া লাগবে না আল্লাহ রস্তা আমারে মাফ করো তো হচ্ছে দেখতেই পাচ্ছে না একটা খায় আর একটা হাতে নিছে এটাও গাইস ও খাবে কিন্তু গাইস ও ন এটাও দেখি সে খাইল না গাইস কি আর করার তো যাই হোক আমার জামে বলো আমি আর খাবো না তোমার জিলাপি তুমি খাও আমি গেলাম আচ্ছা দেখি আমি একটু খাই দেখি পরে আমি পাতিল সহ আমি নিয়ে বৈশা পড়ছি গাছ দেখতেই পাচ্ছেন তো তো মুখে দিলাম কিন্তু ও তাও কোনো রকম একটা খাইছে আমি তো একটুখানিও খাইতে পারলাম না একদম বাজে হয়েছে গাইস কি আর বলবো আপনারা আমার মতো জিলাপি ট্রাই করে না তো নেক্সট টাইম গাইস আবার যখন বানাবো ইনশাল্লাহ ট্রাই করব ভালোবে বানানোর জন্য আর এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জামাই সুন্দর করে দেখেন বানাইছিল সেই কুখ্যাত জিলাপি কি আর বলবো গাইস দুজনে একদম হাসি হাসি করতে করতে শেষ তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই I love this.